আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা অপারেশনের পরে যখন আমাদের সেলাই কাটা হয়, সেলাই কাটার পরে আমরা কিভাবে চলব, আমরা কিভাবে গোসল করব, আমি কি গরম পানি দিয়ে গোসল করব নাকি ঠান্ডা পানি দিয়ে গোসল করব, আমি কি ডেইলি গোসল করব নাকি একদিন গ্যাপ দেখে দিয়ে গোসল করব, নাকি সেলাইটা ভেজানো যাবে না, আমি কখন মলম লাগাবো, আমি কি কি খাবার খেলে আমার সেলাইটা দ্রুত শুকিয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি। তো আজকের ভিডিওটিতে আমি এ বিষয়ে আলোচনা করছি। প্রথমে যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে আপনি সেলাই কাটার পরে কবে গোসল করবেন, সেটা আপনার চিকিৎসক আপনাকে বলে দিবে। আপনার সেলাই কতটুকু শুকিয়েছে সেটার উপর নির্ভর করে আপনার চিকিৎসক আপনাকে বলে দিবে আপনি কোন দিন গোসল শুরু করবেন। তো গোসল শুরু করার পর যেটা একটা ভুল ধারণা আপনাদের আছে সেটা আপনাদেরকে ভাঙতে হবে, সেটা হচ্ছে আমরা মনে করে থাকি যে গোসল করব কিন্তু সেলাই জায়গা ভেজানো যাবে না, এটা একটা ভুল ধারণা। যদি আপনি আপনার সেলাই জায়গাটা না ভিজান, আপনি যদি জায়গাটা পরিষ্কার না করেন, তাহলে আপনার সেলাইটা শুকানোর পরেও আবার এক সপ্তাহ বা 15 দিন পরে সেখানে আবার ইনফেকশন হতে পারে। সুতরাং আপনার চিকিৎসক আপনাকে যেদিন থেকে গোসল করতে বলবেন সেদিন থেকে আপনাকে প্রতিদিন গোসল করতে হবে, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। গোসল করার সময় জায়গাটা সুন্দর করে ভিজাবেন, পরিষ্কার করবেন। গোসল করবেন আপনি কুসুম গরম পানি দিয়ে, আপনি প্রতিদিন কুসুম গরম পানি দিয়ে গোসল করবেন এবং গোসল করার সময় জায়গাটা সুন্দর করে পরিষ্কার করবেন। কোনো ময়লা থাকলে সেটা দূর করে দিবেন এবং চেপে চেপে দেখবেন সেখান থেকে কোনো ধরনের পুজ কিংবা কোনো পানি বের হয় কিনা। যদি পুজ এবং পানি বের না হয় সেটা আপনার জন্য ভালো, আর যদি পুজ এবং পানি বের হয় সেটা আপনার চিকিৎসককে অবশ্যই দেরি না করে সাথে সাথে অবহিত করতে হবে। সেলাই শুকানোর জন্য আপনাকে একটা মলম দেওয়া হবে, আপনি প্রতিদিন সকাল এবং রাতে ওই মলমটা আপনার সেলাই জায়গায় লাগাবেন এবং পাশাপাশি আপনার সেলাইটা যাতে আরো দ্রুত শুকায় সেজন্য আপনাকে প্রতিদিন আপনাকে ডিম খেতে হবে এবং টক জাতীয় যে খাবারগুলো আছে ওইগুলো খেতে হবে। যেমন মালটা খেতে পারেন, লেবু ভাত দিয়ে লেবু খেতে পারেন। লেবু রস এভাবে খাওয়া দরকার নেই, কারণ লেবু রস খেলে অনেক সময় অনেকের পেটে গ্যাস হয়ে যায়, গ্যাস্ট্রিকের ব্যথা বেড়ে যায়। সুতরাং আপনাদের যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে আপনারা লেবুর রস না খেয়ে আপনারা ভাতের সাথে লেবু খাবেন, তাহলে চলবে। আর এছাড়া আপনারা বেশি বেশি ডিম খাবেন, মুরগি মাংস খাবেন, তাহলে আপনাদের সেলাইটা তাড়াতাড়ি শুকাবে। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের সেলাইটা কিভাবে যত্ন করবেন সেটা সম্পর্কে ধারণা পাবেন। আপনাদের এই ভিডিওটি আপনারা একা দেখবেন না, আমাদের ঘরে যারা মহিলা আছে তাদেরকে দেখাবেন, কারণ আমাদের প্রতিটি ঘরে ঘরে এখন সিজার রোগী আছে এবং মহিলারা অনেক বেশি টেনশনে থাকে কিভাবে সেলাই যত্ন করবে। এই ভিডিওটি দেখার পর আশা করি তাদের সেই ভয় এবং ভীতিগুলো দূর হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।